কেউ বলেছে আমি একটু জুয়া খেলি, জুয়া খেলেছেন, কেউ বাসা ভাড়া দিতে পারেন, অনেক বাসা ভাড়া দিয়েছেন, আবার কেউ বাসা ভাড়া নিতে গেলে অগ্রিম করতে হয়, কিছু অগ্রিম দিয়েছেন, এইভাবে বিভিন্নভাবে তারা খরচটা করেছেন। দুটি ব্যাগে টাকা ছিল 48 লাখ টাকার মতো এগুলি নিয়ে, এবং তারা এমনভাবে নেমেছেন, তাদের গায়ে ছিল র‍্যাবের জ্যাকেট, কোমরে ছিল অস্ত্র। 10 তারিখ মানে 10ই অক্টোবর খিলকের থানা একটি আরেকটি মামলা রুজু হয় ডাকাতি। সে মামলাটা ছিল এরকম যে মাদার টেক্সটাইলের মালিক সোহেল আহমেদ সুলতান, তার কোম্পানির ম্যানেজার অনিমেষ সহ তার আরেকজন কর্মকর্তাকে নিয়ে উত্তরা থেকে ইসলামী আল আরাফা ইসলামী ব্যাংকের থেকে টাকা তুলে আসে। আসার পথে সে টাকা তুলে দুটি চেকে, একটা চেকের টাকা দিয়ে দেয় ওই ব্যাংকে বসে একজনকে, আর বাকি 48 লক্ষ টাকা নিয়ে রওনা দেন তার বাসায় বনানীতে আসার জন্য। যখন তিনি এক্সপ্রেস ওয়েতে উঠলেন, ওটার একটু দূর যাওয়ার পরেই একটা ওই যে মেরুন রঙের যে গাড়িটা দেখলেন, সে গাড়িতে তাদেরকে বলে যে থামান, আমরা র‍্যাবের লোক, আপনাদের গাড়িতে অস্ত্র আছে। বা তখন তারা গাড়িটা থামালেন, থামানোর পরেই গিয়ে তারা তাদেরকে সবাইকে ধরে, তিনজন ছিল ড্রাইভার সহ তিনজনকে তাদের গাড়িতে নিয়ে যায়। আর দুটি ব্যাগে টাকা ছিল 48 লাখ টাকার মতো এগুলি নিয়ে, এবং তারা এমনভাবে নেমেছেন, তাদের গায়ে ছিল র‍্যাবের জ্যাকেট, কোমরে ছিল অস্ত্র, তারপরে ওয়্যারলেস সেট, সব কিছু, মানে বোঝার কোনো উপায় নেই যে তারা যে মানে টাকা। তারা তাদেরকে নিয়ে গাড়িতে তুলে তারা মহাকালী এক্সপ্রেসদের নেমে তাদেরকে নিয়ে চলে যায় 300 মিটার, সেখানে যেভাবে আগের ঘটনাগুলো যেভাবে ঘটেছে সেখানে তাদেরকে ফেলে দিয়ে তারা সাথে সাথে তাদের নাম্বার প্লেটটা চেঞ্জ করে ফেলেছে। তারপর তাদের হাতে যত মোবাইল ছিল, মোবাইলগুলি তারা সবাই 7 জন বা 8 জন ডাকাতের মতো ছিল, তারা প্রত্যেকের মোবাইলটা ভেঙে ফেলে তারা পানিতে ফেলে দিয়ে, অর্থাৎ তারা কাট আউট পদ্ধতিতে, অর্থাৎ কেউ কারো আর কোনো তার পরিচয় জানবে না, কেউ কেউ ধরা দিতে পারবে না, এই কাট আউট পদ্ধতি তারা সব ভেঙে তারা চলে যায়। এটার যে মাস্টার মাইন্ড, তার নাম হলো সবুজ মিয়া ওরফে শ্যামল, শ্যামলের বাসায় হলো বনশ্রী, সেখানে গিয়ে টাকাটা তারা ভাগ করে, ওরা 7 জনের মধ্যে 48 লক্ষ টাকা ভাগ করে নেই, ভাগ করে কিছু টাকা আবার বোধহয় রেখে দিছে তারা, সেটা আবার তাদের অন্য অন্য খরচ আছে, উকিল খরচ, তারপর আরও কিছু খরচ আছে, সে খরচ কারো তারা রেখে দিয়ে তারা এই 7 জন ডাকাত 7টা জেলায় চলে যায়। অর্থাৎ কেউ একজন শ্যামল চলে যায় পটুয়াখালী, আরেকজন বগুড়া, আরেকজন ময়মনসিংহ, ফরিদপুর, লক্ষ্মীপুর, এই 7জন 7টা জেলায় মুন্সিগঞ্জ ফেনী এগুলিতে চলে যায়, এবং সেখানে চলে গিয়ে তারা অবস্থান করে। আমাদের ডিবি গুলশান ডিভিশনে আরাফাত নেতৃত্বে ক্যান্টনমেন্ট জোনাল টিম তারা কাজ শুরু করে, এবং অনেক এটা নিয়ে আমাদেরকে অনেকেই তদ্বি শুরু করেছিলেন যে এটা যেন যেভাবে বের করা হয়। এবং আমরা আগেও এই জোনাল টিমটা আপনারা জানেন 16 জন ডাকাতকে আমরা ধরেছিলাম কালিয়াকৈর ঢাকার আশপাশ এলাকা থেকে ডাকাতির ঘটনায়। আমরা এই টিমেই তারা চলে যায় পটুয়াখালী, সেখানে গিয়ে তারা শ্যামলকে গ্রেপ্তার করে, শ্যামলকে গ্রেপ্তার করার পরে পর্যায়ক্রমে আমরা মোটামুটি 6 জনকে গ্রেপ্তার করি, আর একজনকে মাত্র আজকে এই একটু আগে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আমরা এখনও জিজ্ঞাসাবাদ করি নাই। গ্রেপ্তার করে তাদের কাছ থেকে আমরা মানে এই যে এই যে ডাকাতির কাজে ব্যবহৃত তাদের কাছ থেকে প্রাইভেট কার, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়্যারলেস খেলনা পিস্তল, পিস্তলটা দেখতে হবে পিস্তলের মতো খেলনা পিস্তল, মোবাইল ফোন প্রায় বোধহয় 25-26টা, লোনটি তো অর্থে ক্রয়কৃত 2 বড়ি সয়ানা স্বর্ণাঙ্কার, এটা তো আবার কেউ স্বর্ণও কিনেছেন, আর 23,85,000 টাকা সহ প্রায় আমরা 26 লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি। এবং আরেকজনকে আমরা এই তো 1 টাকা ধরলাম, তার কাছ থেকে বাকি টাকা পাবো, এবং বাকি টাকা যখন তাদের আমরা জিজ্ঞাসাবাদ করলাম আজকে, তারা বললো যে এই টাকা দিয়ে তারা এই উকিলের খরচ রেখেছেন, কেউ বলেছে আমি একটু জুয়া খেলি, জুয়া খেলেছেন, কেউ বাসা ভাড়া দিতে পারেন, অনেক বাসা ভাড়া দিয়েছেন, আবার কেউ বাসা ভাড়া নিতে গেলে অগ্রিম করতে হয়, কিছু অগ্রিম দিয়েছেন, এইভাবে বিভিন্নভাবে তারা খরচটা করেছেন, সেটা আমরা তার সে আমাদের কাছে স্বীকার করেছে। এবং আমি মনে করি বাকি একজনকে গ্রেপ্তার করে দিয়ে তার কাছ তো বাকি টাকা মানে অনেক টাকা উদ্ধার হবে। তো সব কিছু মিলিয়ে তারাদের নামে বা ঢাকা শহর আশেপাশে প্রায় 13টা জেলায় তাদের নামে, কেউ নামে 15টা, কেউ নামে 14টা, কারো নামে 10টা, কারো নামে 8টা করে মামলা রুজু করা আছে।
ডাকাতি মামলা, এবং তারা প্রতিটা মামলায় তারা ওই হয় র‍্যাবের জ্যাকেট নতুবা পুলিশের পোশাক পরে তারা এই ডাকাতিটা করে।